ইন্সপেকশনের লোকজন এসেছিলেন আর প্রিন্সিপাল ম্যামের যথেষ্ট মুখ নষ্ট হয়েছে আমার জন্য আমাদের প্রিন্সিপাল ম্যাম সমস্ত স্কুলের মধ্যে প্রথম কুকিং ক্লাস চালু করেছেন বলে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন তার জন্য উনি একটা গ্রান্টেরও চেষ্টা করছিলেন কিন্তু আমার মতন অপদার্থ টিচারের জন্য ওনার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে গেল উল্টে ইন্সপেক্টররা খারাপ রিপোর্ট লিখে চলে গেছেন এই ঘটনায় অন্তত আমার কোনো দোষ ছিল না তবে প্রিন্সিপাল ম্যাম আর কিসের ভিত্তিতে আমার উপর ভরসা করবেন উনি আমাকে মুখের উপর বললেন যে বাড়ি আর কাজের মধ্যে যদি আমি ব্যালেন্স না করতে পারি তাহলে আমার কাজ করার কোনো অধিকার নেই আমি যেন এখন থেকে আমার জীবনে যেটা প্রায়োরিটি তাতেই জোর দিই ওনার স্কুলে আমাকে কোনো দরকার নেই সব তো বললাম বাবা আপনার কি মনে হয় আমার আমার কাজের দায় বিঠির ওপর পড়বে তবে একেবারে যে পড়বে না সেটা আমি বলি কি করে প্রিন্সিপাল ম্যাম এটাও ভাবতে পারেন যার মা এত ইনডিসিপ্লিন তার মেয়েও যে মায়ের মতন ইনডিসিপ্লিন হবে না তা কি করে হয় আমি ঠিক বলতে পারবো না তবে অবশ্য এটাও ভাবতে পারেন যে মেয়েটা হয়তো মায়ের মতন হয়নি বাড়ির অন্য কারোর মতন হয়েছে অন্য কারো ধারা পেয়েছে উনি দিঠি সম্বন্ধে কি ভাববেন সেটা আমি বলতে পারবো না তবে আপনাদের সকলকে একটা কথা বলে আমি নিশ্চিন্ত করতে পারি বাবা যে কাল থেকে আমি এতদিন যেমন ছিলাম তেমনই থাকবো সবসময় বাড়িতে যখন ডাকবেন আমাকে পাবেন যার যা দরকার সব কিছু আমি করে দেব সব সময়ের জন্য বাড়িতে থাকব কারণ কাল থেকে আমার আর স্কুল নেই কিরে জাম্বু হা করে কি দেখছিস কিছু দেবো তোকে খাবি কিছু না না ব্রো কিছু লাগবে না পেট ভরে গেছে মা চাকরিটা তাহলে খোয়ালে আরে ডিঙ্কা তুই যদি ওই স্কুলের প্রিন্সিপাল হতিস এরকম অপদার্থ টিচারকে রাখতিস হ্যাঁ সেই তো আমার ঘাড়ি দোষটা ঘুরে এলো তাই তো দোষ কোথায় দিলাম মা যা ঘটেছে সেটাই বললাম আমি তো একটাও মিথ্যা কথা বলিনি বলুন বলেছি শোনো তুমি সংসারী মানুষ এত বছর ধরে সংসার করছো হঠাৎ করে বাইরে চাকরি করতে গেছিল এই চাকরিটা করলে তোমার উপর খুব চাপ হতো ঘরে বাইরে ব্যালেন্স করতে পারত না তাই বোধহয় যা হয়েছে ভালোই হয়েছে কঠিন কাজটা করার সুযোগ না দিয়েই আমাকে তকমা দিও না গো যে আমার দ্বারা কি হতো আর কি হতো না যাকে এসব কথা এখন আর বলে কোনো লাভ নেই আপনার দুধের গ্লাসটা কি এখানেই দিয়ে দেবো না ঘরে দিয়ে আসবো না এখানেই দিয়ে দাও আচ্ছা একটা মানুষ বছরের পর বছর একটা একঘেয়ে জীবন থেকে সামান্য মুক্তির হাওয়া চেয়েছিল তোমরা কেউ সাপোর্ট করোনি বরং বাধা দিয়েছো মাকে আচ্ছা পাপা দাদু ঠাম্মা তোমার মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো তুমি এটা করতে
তুমি কি বলতে? চাকরি ছেড়ে দাও যেটা মাকে বললে? ঠিক আছে বাপু, সব দোষ আমার, আমার জন্যই তোমার মার চাকরিটা গেছে, এই তো? ঠিক আছে, সব দোষ আমার। আহ ডিঙ্কা, আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছিস? স্যার ডিঙ্কা, একটু বোঝার চেষ্টা কর। ঠাম্মি তো আর ইচ্ছা করে মাকে যেতে দেয়নি এমনটা নয়। ঠাম্মি কি আর থরি জানতো যে মায়ের চাকরিটা চলে যাবে? আর তাছাড়া সেই দিন তো তুই ছিলি, দেখেছিলি তো, বাড়িতে অত লোকজন, পিসামশার মতো একজন ঘুণী গেস্ট রয়েছে, আর মা ছাড়া এই বাড়িতে অন্য কোনো মেয়ে নেই, কে সামলাতো বলতো? হ্যাঁ ঠাম্মির তো বয়স হয়েছে নাকি, ঠাম্মির পক্ষে পুরো জিনিসটা একা ম্যানেজ করা সম্ভব হতো বল? আসলে এতটা সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা ও বুঝতে পারেনি, বুঝলি বৌমা? তাহলে হয়তো ম্যানেজ করে নিত। আমি আজ আপনাদের একটা প্রশ্ন করব বাবা, এই প্রশ্নটা আমি আপনাদের কখনো করিনি। আচ্ছা বাবা, এই বাড়িতে আমি ছাড়া আপনাদের আরেকটা বউ নেই কেন? তাকে তো এই বাড়িতে থাকতে কেউ বারণ করেনি, এ বাড়ির কোনো দায়িত্ব নিতেও কেউ বারণ করেনি, তাহলে আপনার ছোট ছেলের বউ এ বাড়িতে নেই কেন বাবা? অদ্ভুত ব্যাপার, সে এখন চাকরি বাকরি ছেলে বাড়িতে পড়ে থাকবে? ধুর, রইল তোদের খাবার। আহ মা, ঠিক কথা বলেছেন মা, সে আমার মতন এবারের বউ হতে পারে, কিন্তু আমার মতন আন্ডার গ্রাজুয়েট তো নয় সে, তাই তাকে যা সাজে আমাকে কি কখনো তা সাজে? আপনি খেয়ে নিন মা, খাবার উপর রাগ করবেন না, আমি আমার ভাগ্যকে ছাড়া কাউকে দোষ দিচ্ছি না। আসলে কি জানেন তো মা, বড্ড লোভ হয়েছিল এই সংসারের বাইরে বেরিয়ে আকাশটাকে দেখার, কিন্তু সে শখ আমার মিটে গেছে। আমি জানি বাকি জীবনটা আমাকে এই সংসারের মধ্যেই কাটাতে হবে। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, ঘরের এই চার দেওয়ালি আমার একমাত্র জায়গা, আকাশ দেখা কি সবার সয় মা? মহারাজ, কি রে এই সময় ফোন করেছিস? ঠাম্মি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠাম্মি ভালো আছে। তোমাকে একটা অন্য কারণে ফোন করেছি পিসিমণি। কি হয়েছে? আরে ওই দাদাটা যেন যার থেকে ইনস্টলমেন্টে ক্যামেরাটা নিলাম। হ্যাঁ হ্যাঁ বল। ওর বাড়ির লোক নাকি খুব ঝামেলা করছে, বলছে যখন বিক্রি করলি তাহলে পুরো টাকাটাই নিয়ে আসতে পারতিস, খুব নাকি লস টস হয়ে গেছে, তাই এখন বলছে এখন তো আর কিছু করার নেই, তাহলে আর কোনো ইনস্টলমেন্ট চলবে না, পুরো টাকাটাই নাকি একবারে দিতে, পুরো টাকাটাই নাকি একেবারে দিতে হবে। শিখিরে শোন না, বলছি যে আমি তো সেভাবে তৈরি নই না, সেই জন্য তো সেদিন তোকে অর্ধেকটা টাকা দিলাম, বাকি টাকাটা তো আমি পরে দেব। কোনো কথাই শুনছে না পিসিমণি, আমি কতবার বোঝালাম ওর বাড়ির লোক কোনো কথাই শুনছে না। আরে শোনো না, আজ আজকে সকালে আমাদের বাড়িতে চলে এসেছিল, বাবা তো ঠিক সন্দেহ করে ফেলেছে, আমায় বলছে চন্টুদা কি বলছিল রে, আমি তো কিছু একটা বলে মিটিয়ে ফেলেছি, আমি তো কিছু বলিনি না যে তুমি ইনস্টলমেন্টে ওই ক্যামেরাটা কিনে দিয়েছো, একেই জানে তুমি ওই ক্যামেরাটা এমনি কিনে দিয়েছো, তাই খুব রেগে আছে, এখন যদি বুঝতে পারে যে আমি তোমায় চাপ দিচ্ছি টাকার জন্য,
কথা। তো এই ভাবতেই পারছি না পিসিমণি, আমাকে তো বাবা মেরেই ফেলবে। তুমি প্লিজ হেল্প করো একটু পিসিমণি। মহাবিপদ, হ্যারে এত টাকা তো আমার কাছেও নেই। হ্যারে উনি আবার রাগ করে আমাদের বাড়িতে চলে আসবেন না তো? ঝন্টুদা বলছে যদি আজকে সন্ধ্যের মধ্যে টাকাটা না দিতে পারি তাহলে ওর বাবা নাকি আর কারুর কথা শুনবে না, পারলে তোমাদের বাড়িতেও চলে যেতে পারে। কি বলছিস রে? চলো 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 পাল্টা।